Hello student, welcome to our Kanti Felicia Admission e-learning class. আজকে আমাদের subject standard 3 English lesson 7. নিচেদের বই খোলো. Lesson 7 এ দেখো একটা interesting story রয়েছে. The story of three fishes. তিনটি মাছের গল্প. এই স্টোরিটাতে তিনটে মাছের গল্প বলা হয়েছে. তিনজন মাছ একটা হ্রদে বাস করত. তারা তিনজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল. তারা তিনজন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল এবং সেই হ্রদে বসবাস করার সময় তাদের সাথে একটা ঘটনা ঘটে. সেই ঘটনারই একটা অভিজ্ঞতা এখানে গল্পটাতে বলা রয়েছে. আমি গল্পটা পড়ে শোনাচ্ছি তোমাদের. আমি যেমনভাবে পড়বো তোমরাও বাড়িতে সেম এইভাবেই জোরে জোরে উচ্চারণ করে করে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মানে পড়বে এবং বুঝবে. আচ্ছা, লেসন 7, দ্য স্টোরি অফ থ্রি ফিশেস. ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়ার থ্রি ফিশেস ইন আ লেক. একদা এক সময় একটি হ্রদে তিনটি মাছ বসবাস করত. দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস. তারা খুব অন্তরঙ্গ বন্ধু ছিল. অল অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার. তারা প্রত্যেকেই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল. দ্য ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেট. প্রথম জন যে ছিল সে ভাগ্যে বিশ্বাস করত. বিলিভ কথার অর্থ বিশ্বাস করত আর ফেট কথার অর্থ হচ্ছে ভাগ্য. প্রথম জন ভাগ্যে বিশ্বাস করত. হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন. সে ভাবত যা কিছু ঘটার তাই ঘটবে. দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট. দ্বিতীয় জন যে ছিল সে খুব বুদ্ধিমান ছিল. হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স. সে জানত তার বুদ্ধি দিয়ে কিভাবে কোনো সমস্যার সমাধান করতে হয় এবং কোনো স্থির সিদ্ধান্তে আসতে হয় সে সেটা জানত. দ্য থার্ড ওয়ান ওয়াজ ওয়াইজ. তৃতীয় জন যে ছিল সে জ্ঞানী ছিল. ওয়াইজ কথার অর্থ হচ্ছে জ্ঞানী. হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন. সে কোনো কিছু করার আগে অনেক ভাবত. ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন আ ওয়াটার. একদিন ওই জ্ঞানী মাছটা মানে তৃতীয় নম্বর যে মাছটা ছিল সে কি করছিল না সে জলে খেলা করছিল. হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার. সে আড়ি পেতে শুনতে পেল একজন জেলে আরেকটা জেলেকে বলছে লুক অ্যাট দ্যাট ওয়ান. ওইটাকে দেখো. হোয়াট আ বিগ ফিশ. কি বড় বা বিরাট মাছ. দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস. এই হ্রদটি বড় বড় মাছে ভর্তি. লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম. চলো আগামীকাল আমরা আসবো এবং এদেরকে ধরবো. তারপরের পেজটাতে দেখো. দ্য ওয়াইজ ফিশ হ্যারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ড টু গিভ দেম দ্য নিউজ. সেই জ্ঞানী মাছটি কি করলো না হ্যারিডলি খুব তাড়াতাড়ি. সোয়াম কথার অর্থ হচ্ছে সাঁতার কেটে. সাঁতার কেটে গেল তার বন্ধুদের কাছে. টু হিজ ফ্রেন্ড মানে বন্ধুদের কাছে গেল. টু গিভ দেম দ্য নিউজ এই খবরটা দিতে. লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক. লেটস কথার অর্থ হচ্ছে চলো. চলো আমরা এই হ্রদটি ত্যাগ করি বা ছেড়ে অন্য কোথাও চলে যাই. বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক. ওই জেলেরা ফিরে আসার আগে আমরা এই হ্রদটি ছেড়ে চলে যাই. আ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক. দ্য ওয়াইজ ফিশ সেড. কি বলছে না জ্ঞানী মাছটি বলল যে আমি একটা ক্যানেল মানে খাল জানি যেটা আমাদেরকে অন্য আর একটা হ্রদে পৌঁছে দেবে. দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড. বুদ্ধিমান মাছটি বলল আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি. আমি জানি আমাকে কি করতে হবে যদি জেলেরা আসে এবং আমাকে ধরে. দ্য ফিশ হু বিলিভ ইন ফেট সেড. যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত সে বলল হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন. যা ঘটার তাই ঘটবে. আই ওয়াজ বর্ন ইন দিস লেক. আমি এই হ্রদে জন্মেছি. অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট. এবং আমি এটা ছেড়ে কখনোই যাব না বা যাচ্ছি না.
The wise fish did not want to risk his life. ज्ञानी माछटी तार निजेर जीवनेर झुंकी निते चाइलो ना. So he swam through the canal and went to the other lake. সেই জন্য সে কি করলো? সেই জন্য সে ওই খালের সাঁতার কেটে অন্য আরেকটি লেকে বা হ্রদে গিয়ে পৌঁছলো, চলে গেল সেখানে. The fisherman came back the next morning. জেলেরা পরের দিন সকালে ফিরে এলো. They cast their net. তারা জালটি ওই লেকে নিক্ষেপ করলো. কাস্ট কথার অর্থ হচ্ছে ছুঁড়ে দেওয়া বা নিক্ষেপ করা. তোমরা দেখেছো জাল দিয়ে কিভাবে মাছ ধরে? যখন মাছ ধরা হয় তখন জালটা কি করে? নদীতে বা পুকুরে আমরা ছুঁড়ে দিই. তো ওটাই বলছে, দে কাস্ট দেয়ার নেট. দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়্যার কট. যে দুজন বন্ধু থেকে গিয়েছিল তারা ধরা পড়ল. দেয়ার ওয়্যার মেনি আদার ফিশেস ইন দ্য নেট. সেই জালে আরো অনেক মাছ ছিল. দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ আ ওয়ে টু এসকেপ. বুদ্ধিমান মাছটি পালানোর ফন্দি আনলো. এসকেপ কথার অর্থ হচ্ছে পালানো. হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড. সে এমন অভিনয় করলো যেন সে মারা গিয়েছে. দ্য ফিশারম্যান থ্রু হিম ব্যাক ইন টু দ্য লেক. ফিশারম্যান তাকে মৃত ভেবে কি করলো? সে আবার হ্রদের জলে তাকে ছুঁড়ে ফেলে দিল. বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য আরেকটি মাছ, যে হু বিলিভড ইন ফেট, যে কিনা ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট. সেই নেটের মধ্যে, জালের মধ্যে তখনও লাফাচ্ছিল. দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড. জেলেটি কি করলো? তাকে আঘাত করে মেরে ফেলল. স্টাক কথার অর্থ হচ্ছে আঘাত করা, আঘাত করে মেরে ফেলল. এই অবধি তোমাদের এই গল্পটা রয়েছে. তাহলে বুঝতে পারছো, তিনজন মাছ ছিল যারা একটা হ্রদে বসবাস করতো. তার মধ্যে তিনজন তিন রকম ছিল. একজন ছিল যে ভাগ্যে বিশ্বাস করতো, একজন ছিল যে বুদ্ধিমান ছিল, আর একজন জ্ঞানী. যে জ্ঞানী, সে যখন জানতে পারলো যে ফিশারম্যান তাকে ধরতে আসছে, জেলেরা তাদেরকে ধরতে আসছে, সে কি করলো? অন্য একটি হ্রদে চলে গেল. সেকেন্ড ওয়ান, যে বুদ্ধিমান ছিল, সে জানে যে সে কিভাবে কোনো সমস্যায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। তো সে একটা অভিনয় করলো মরে যাওয়ার মতন, তখন তাকে জেলে কি করলো? আবার হ্রদের জলে ছুঁড়ে ফেলে দিল। আর থার্ড ওয়ান, যে ভাগ্যে বিশ্বাস করতো, যে সবসময় ভাবতো যা ঘটার তাই ঘটবে, তাই সে নিজে কোনো প্রচেষ্টাই করলো না পালানোর বা বাঁচার, তার জন্য শেষে সে কি হলো? সে মারা গেল। তাই সবসময় ভাগ্যের ওপর কোনো কিছু ছেড়ে দিতে নেই, নিজেকে সবসময় চেষ্টা করতে হয়। কোনো প্রবলেমে পড়লে সেখান থেকে বেরোনোর সমাধান নিজেকেই খুঁজতে হয়, কখনো ভাগ্যের ওপর ছেড়ে দিতে নেই। এই গল্প থেকে আমরা এটাই বুঝলাম। এর পরের দিন আমরা এর অ্যাক্টিভিটিস গুলো করবো। পেজ নাম্বার 73 থেকে পেজ নাম্বার 76 অবধি তোমাদের এই স্টোরিটা রয়েছে। এখানে যেগুলো একটু টাফ মনে হয়েছে, ওয়ার্ড নোটস যেগুলো আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই পড়বে। তোমাদের এমনিও পরীক্ষার সময় ওয়ার্ড নোটস আসে। ক্লোজ কথার অর্থ কি? অন্তরঙ্গ। ফেট কথার অর্থ ভাগ্য। ওয়াইস মানে জ্ঞানী। কাস্ট কথার অর্থ ছোড়া বা নিক্ষেপ করা। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। ওভারহার্ড, ওভারহার্ড কথা হচ্ছে আড়ি পেতে শুনল। এখানে হার্ড আছে, তাই জন্য এখানে আড়ি পেতে শুনল, থার্ড মানে পাস্ট ফর্মে লিখেছি। ওভারহার্ড কথার আরেকটাও হয় গোপনে শোনা। স্ব্যাম কথার অর্থ সাঁতার কেটে গেল, এটা হচ্ছে সুইমের পাস্ট ফর্ম হয়েছে। স্ব্যাম, সুইম কথাটার পাস্ট ফর্ম হয়েছে স্ব্যাম, সাঁতার কেটে গেল। এসকেপ বলেছিলাম, পালানো। আর অ্যাক্টেড কথার অর্থ হচ্ছে অভিনয় করলো। অ্যাক্ট কথার অর্থ হচ্ছে অভিনয় করা। ইডি যোগ হয়েছে, পাস্ট ফর্ম রয়েছে, তাই অভিনয় করলো। এটা স্ট্রাক, এটাও পাস্ট ফর্মে দেওয়া রয়েছে, তাই জন্য লিখেছি আঘাত করেছিল। স্ট্রাইক কথার অর্থ হচ্ছে আঘাত, আঘাত করা। তো এখানে স্ট্রাক মানে আঘাত করেছিল। এই ওয়ার্ড মিনিংগুলো তো পড়বেই, সঙ্গে তোমাদের বইতেও আরও অনেক ওয়ার্ড মিনিংস রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বোর্ডে লিখে দিয়েছি। তোমরা বোর্ড ওয়ার্কটা ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্কের খাতায় নোট ডাউন করে নিতে পারো।